আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মুহতারাম, কুরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধীরে ধীরে কুরআন মাজিদ বুঝে বুঝে পড়ার জন্য এক মহা ব্যবস্থাপনা করে দিয়েছেন, এজন্য শুকরিয়া সরি বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, ডেইলি কোরআন ক্লাসের প্রতিদিনের ধারাবাহিক আলোচনায় যারা নূতন পুরাতন দেশে বিদেশে নিয়মিত আমাদের ক্লাসে জয়েন করে আসছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান জাজাকাল্লাহ খায়রান। আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে অ্যাড হচ্ছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের পিছনের ক্লাসগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। ওখানে গ্রামার ক্লাস আছে, ধারাবাহিক বিভিন্ন পারার ক্লাস আছে, সেগুলো আপনারা দেখবেন। আর এভাবে দেখতে থাকুন ইনশাল্লাহ, দেখতে দেখতে আমরা কোরআন বুঝে পড়তে পারবো ইনশাল্লাহ। আমাদের একটা মাত্র উদ্দেশ্য, জীবনে অন্তত পক্ষে হয়তো একটি বার হলেও আমরা কোরআনকে শব্দে শব্দে বুঝে পড়বো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। চলুন ক্লাস শুরু করি। প্রিয় মহতারাম, আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সূরা আলে ইমরানের 48 এবং 49 নম্বর আয়াত। আজকে বিষয় হলো ঈসা আলাইহিসসালাম এর মুজিজা প্রদর্শন। চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মহতারাম, স্ক্রিন লক্ষ্য করুন, আজকের আয়াত চলে আসছে সামনে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে দেখুন, আমরা শুরু করার আগে একটা কথা বলে নিই যে আমাদের ধারাবাহিক আলোচনা করতেছিলাম, আপনারা জানেন যে মারিয়াম আলাইহিসসালামের জন্ম, মারিয়াম আলাইহিসসালামের বেড়ে ওঠা, মারিয়াম আলাইহিসসালামকে তার সন্তানের সুসংবাদ দেওয়া, এগুলো আমাদের পিছনের আয়াতগুলো চলে গেছে। আজকে এই আলোচনার ধারাবাহিকতা দেখুন, তার যে সুসংবাদ গত আমাদের ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার সন্তান হবে এবং সে সন্তানকে কী কী দেওয়া হবে, সে আয়াত আজকে। জি, প্রথমে শুরু করতে করার আগে একটা কথা বলে নিচ্ছি। আরেকটা কথা, সেটা হলো গতকালকে আয়াতে আপনারা জানেন যে ঈসা আলাইহিসসালামকে বেশ কয়েকটা মোজেজা দেওয়ার মধ্যে একটা মোজেজা গতকালকে আলোচনা হয়েছে, তা হলো উনি কী করছেন, দোলনায় বসে কথা বলেছেন, দোলনায় বসে মানুষের সাথে কথা বলেছেন, এই একটা মোজেজা ফার্স্ট। আজকে দেখুন কী হচ্ছে, বিসমিল্লাহ রহমান রহিম। ওয়া ওয়া মানে এবং, খেয়াল করুন, ও এবং হরফ, এই যে আকাশী কালার ওয়া এবং এবং অ্যান্ড ইউ আল্লি মুহু, ইউ এ মানে তিনি, বর্তমান ভবিষ্যতে ছিল এবং থার্ড পার্সন সিঙ্গুলার, আর আল্লি মু মানে শিক্ষা দেন, শিক্ষা দেবেন, যা হোক হু মানে তাকে, তাকে তাহলে ইউকে মানে ইউ হলো আল্লাহ, আল্লাহ তাকে শিক্ষা দিবেন। একটু খেয়াল করেন ভাই, এই যে বামে চলে যাই, হ্যাঁ ইউ আল্লি মু, আল্লামা, আল্লামা কথাটা হলো কি ভাই, সে শিক্ষা দিয়েছে, অতীতকাল পাস্টেজ, আর ইউ আল্লি মু সে শিক্ষা দেয় বা দিবেন, সে শিক্ষা দেয় বা দিবেন, আর আল্লিম মানে শিক্ষা দাও, আর যিনি শিক্ষা দেন পার্সোনাল প্রোনাউন হবে কি মুআল্লিম, মুআল্লিম। এই রিলেটেড আরেকটা শব্দ দেখুন, বাশারা সে সুসংবাদ দিয়েছে, ইউবাশিরু সে সুসংবাদ দেয় বা দিবে, আর বাশির সুসংবাদ দাও, আর একটা দেখুন এখানে যদি আমরা যিনি সুসংবাদ দেয় তাকে কী বলা হয়, মুবাশির, মুবাশির। আবার দেখেন, আবার সেম রিলেটেড আর শব্দ, কাল্লামা মানে সে কথা বলেছে, ইউ কাল্লিমু সে কথা বলে বা বলবে, কাল্লিম কথা বলো, মুকাল্লিম যে কথা বলে। জি, এই যেভাবে এটা হল ক্রিয়ার দুই নম্বর ফর্ম, ক্রিয়ার কথা ফর্ম দুই নম্বর ফর্ম। তো আমরা এখানে পালাম কোথেকে, ইউ আল্লিমু মানে তিনি শিক্ষা দিবেন, এই যেখান থেকে চলে আসছে, ওয়া ইউ আল্লিমু হু, হু মানে তাকে, তাকে মানে ঈসা আলাইহিসসালামকে, পসেসিভ প্রোনাউন। দেখেন একটা শব্দের ভিতরে এখানে আমরা হর পেলাম, এখানে পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মে পেলাম এটা, এবং এবার মাঝখানে বেগুনি কালার পেলাম ভার বা ফেল, এবার এখানে লাল অক্ষরে পেলাম পসেসিভ প্রোনাউন। এই হলো কি আমাদের ক্লাসের মূল বৈশিষ্ট্যটা, আপনারা একটা শব্দের ভিতরে আমরা কালার দিয়েছি, কালার কোড দিয়েছি, এই কালার কোডগুলো আপনারা দেখতে দেখতে যখন বুঝতে পারবেন তখনই আপনি শব্দের অর্থকে পূর্ণভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ইউ আল্লিমু মানে তিনি শিক্ষা দেন, আমি শিক্ষা দিই তাহলে কী হবে ভাই, আমি দেখেন আ উ দেখেন উ আল্লিমু আমি শিক্ষা দিই, তুমি শিক্ষা দাও টু আল্লিমু সে শিক্ষা দেয়, ইউ আল্লিমু আমরা শিক্ষা দিই, নু আল্লিমু আর তোমরা শিক্ষা দাও, তু আল্লিমু না তারা শিক্ষা দেয়, ইউ আল্লিমু না। জি, আর তিনি শিক্ষা দিবেন কি, আল কিতাব, কিতাব, কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা এবং হিকমা, দ্য ওয়াইজডম অ্যান্ড দ্য বুক। এই যে ওয়াইজডম কথাটা কিন্তু খুবই ভাই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। কিতাব হলো গিয়া
যা এখানে বলেছেন সামনে, আর তাওরাত ওয়াল ইঞ্জিল, তাওরাত এবং ইন, তাওরাত হলো কি তার পূর্বের যে নবী তার সে মুসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম তাওরাত, সে তাওরাতকেও শিক্ষা দিবেন এবং ওনার প্রতি যা নাজিল করা হবে ইঞ্জিল তাও শিক্ষা দিবেন, এইগুলো আল্লাহ কি তাকে শিক্ষা দিবেন এবং সেইগুলো মানুষকে উনি শিখাবেন। জি, একটু খেয়াল করেন, আমরা সুরা বাকারায় পড়ে আসছি যে 155 বা 51 নম্বর আয়াতে দেখবেন, কামা আরসালনা ফিকুম রসুলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়ুযাক্কিকুম ওয়ুআল্লিমুহুমুল ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জি, দেখেন ঈসা আলাইহিস সালামকে বলছে যে আল্লাহ তাকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমা শিক্ষা দিবেন, আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কী শিক্ষা দিয়েছেন? কিতাব এবং হিকমা, দুটো জিনিস। তো দুটো জিনিস আপনাকে এখন মাথায় রাখতে হবে, আপনাকেও যদি আল্লাহর রহমত পেতে চান আপনাকেও এই দুটো আপনাকে শিখতে হবে, কিতাব এবং হিকমা, কিতাব এবং হিকমা। আর এই কিতাব পড়ার সাথে সাথে কোরআনের এই কিতাব, কোরআনের বিভিন্ন আয়াত, এই শব্দ পড়ার সাথে সাথে আপনি হিকমা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন বন্ধুগণ? হিকমাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে ঢেলে দিবে। তো আসুন আমরা এই কিতাবকে পড়ি এবং হিকমা অর্জন করি। জি, চলুন প্রিয় ভাই বোন দেখুন এরপরে দেখুন, হ্যাঁ আর কি বলছেন পরের আয়াতে, ওয়া রসুলান, আর তাকে কী বানাবেন? রসুল বানাবেন, মেসেঞ্জার। তো ঈসা আলাইহিস সালাম কী হবেন? আল্লাহ রসুল। কাদের প্রতি? ইলা, মানে প্রতি কাদের নিকটে? আপনি জানেন যে আমাদের মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কাদের প্রতি এসেছিলেন? যেমন এই রাসুল আসছেন ইলা প্রতি বাণী ইসরায়েল, বাণী ইসরায়েলদের প্রতি ছিলেন রাসুল, বাণী ইসরায়েলদের প্রতি ছিলেন রাসুল। আপনারা অবশ্যই জানেন যে পৃথিবীতে যত নবী রাসুল এসেছিলেন প্রত্যেকে কিন্তু তার প্রত্যেকের নির্দিষ্ট গণ্ডি, অর্থাৎ তার নিজস্ব গোত্র বলেন, তার দেশ বলেন, তার যে রাজত্ব, তার যে এরিয়া, তার জন্য আসছেন। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কি? রাহমাতাল লিল আলামিন, আলামিন বিশ্ব জগতের জন্য। সে নট অনলি সৌদি আরবের জন্য আসেননি, সে মক্কা শরীফের জন্য আসেননি, সে মদিনার জন্য আসেননি, সে আসছেন আমেরিকার জন্য আসছেন, সে বাংলাদেশের জন্য আসছেন, সে ভারতের জন্য আসছেন, সে জার্মানির জন্য আসছেন, সারা পৃথিবীর জন্য আসছেন আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই একটা জিনিস, এগুলো আমরা খেয়াল করেন যে তাকে ঈসা আলাইহিস সালাম রাসূল বানিয়েছেন কোথায়? ইলা বানি ইসরায়েল, বানি ইসরায়েলদের প্রতি, বনি ইসরায়েল যে ছিল যে একটা গোত্র, তাদের সে রাসূল বানিয়েছেন। এবং কী করেছেন দেখেন, আননি, আন মানে যে, নি মানে আমি, মানে আননি মানে দ্যাট, যে, কদ শিওরলি, কদ মানে কী হয়? নিশ্চয়ই। যেমন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ওই মুমিনরা সফল কাম হয়েছে, সুরা মুমিনুন আপনারা পাবেন প্রথম আয়াতে। কদ, কদ মানে নিশ্চয়ই, জি তুকুম তোমাদের নিকট এসেছি। হ্যাঁ, সে বলবেন কি? সেই আপনার ঈসা আলাইহিস সালাম এসে বলবেন যে তাই সেই তার সেই কওমদের কাছে, অর্থাৎ সে বানি ইসরায়েলদের কাছে এসে সে বলবেন নিশ্চয়ই জি তু, জি তু মানে, জি মানে আশা, তু মানে আমি, এই যে দেখেন তু, তু মানে কি ভাই? আমি, এটা পাস্ট টেন্স, যে জি তু আমি এসেছি, জি তা তুমি এসেছো, ঠিক আছে? তারপর যা আ সে এসেছে, জি না আমরা এসেছি, জি তু তোমরা এসেছো, জি জি তু, তু তু মানে আমি, আমি এসেছি, কুম মানে তোমাদের নিকটে, এই যে কুম, এই যে কুম তোমাদের কাছে, আমি তোমাদের কাছে এসেছি কি? বি আয়াতিন, বি মানে দ্বারা দিয়ে করতে মানে উইথ, কি আয়াতিন মানে নিদর্শন, একটা নিদর্শন। এটা খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা যে এই যে আমরা দেখেন সাফিক্স প্রিফিক্সের ভিতরে আপনারা খেয়াল করবেন যে দুই জবর দুইজের দুই পেশ আছে, দুই জবর দুইজের দুই পেশ আছে, খেয়াল করেন। এই দুই জবর দুই পেশ সাধারণত আপনার ইনডেফিনিট আর্টিকেল, যেমন আমরা জানি এ এবং এন মানে কি ভাই? ইনডেফিনিট আর্টিকেল, আর ডেফিনিট আর্টিকেল হলো দা ইংরেজিতে, তা কিন্তু আরবিতে আর্টিকেল হলো দুটা, একটা হলো এ মানে একটি, আর একটা হলো দি মানে নির্দিষ্ট। তো এই যে এ একটি, এটা ইন্ডিকেট করে দুই জবর
দুই জের এবং দুই পেশ দিয়ে, এটা হচ্ছে বেসিক নিয়ম। এরপরে অনেক বিভিন্ন আয়াত আছে, বিভিন্ন শব্দ আছে, বিভিন্ন শব্দকে ফলো করে তারপর বিভিন্ন চেঞ্জ আছে। তা আপনি বেসিক মাথায় রাখবেন যে যখনই দুই জবর দুই পেশ হয় এটা একটু এ আর্টিকেলের কাজ করে, যেমন বি আয়াতিন মানে একটা নিদর্শন নিয়ে আসছি, নিদর্শন, ঠিক আছে। তো আবার দেখেন এখানে আছে দুই জবর আছেন, ওয়া রসুলান একজন, আ মেসেঞ্জার, এখানে দুই জবর আছে, যে এটার বেসিক নিয়ম। এরপরেও কিন্তু এক্সেপশনাল আছে, এর যেগুলো আমরা পরবর্তীতে আয়াতের প্রেক্ষিতে বলবো। তো যাই হোক, দেখেন সে ইসলাস বলতেছেন তোমাদের নিকট এসেছি আমি নিদর্শন নিয়ে, কার রব্বি মিন মানি হতে, পক্ষ থেকে, রব্বি কুম তোমাদের রবের পক্ষ থেকে। এ রব শুধু আমারই রব না, এ রব তোমাদেরই। আর আপনারা জানেন রবের অর্থ কি, রব হলেন তিনি যিনি চাইতে না চাইতে, চাইতে না চাইতে, আপনি হন মুসলিম হন নন মুসলিম কিছুই আসে যায় না, আপনার যাবতীয় প্রয়োজন যিনি মিটিয়ে থাকেন তার নাম হইল রব, তার নাম হইল রব। আপনি সরাসরি আল্লাহ শরীক শিরিক করেন, আল্লাহকে অস্বীকার করেন, আল্লাহর কিছু যায় আসে না, যেহেতু আল্লাহ রব আপনাকে খাওয়াবেন, হি ইজ আ সাস্টেইনার। জি, এই জন্য রব্বি কুম বলছে তোমাদের রবের পক্ষ থেকে আমি এসেছি নিদর্শন নিয়ে, নিদর্শন নিয়ে। জি, এবার দেখুন উনি কি কি নিদর্শন নিয়ে আসছেন। হ্যাঁ হ্যাঁ, এখন উনি বর্ণনা করতেছেন নিদর্শন। আননি, আন মানে যে, নি মানে আমি, মানে আন মানে যে, নি মানে আমি, যে অবশ্যই আমি বা যে আমি বলেন, আন মানে যে, মানে আমি কি করব, আখ লুকু, আখ লুকু আমি বানাই, মূল শব্দটা কোথেকে আসছে দেখুন, এখানে চলে যাই, নাসারা মানে সে সাহায্য করেছে, ইয়াং সুরু সে সাহায্য করে বা করবে, অংসুর সাহায্য করো, আর যিনি সাহায্য করেন তাকে কী বলা হয়, নাসির, নাসির। আবার দেখেন দাখালা সে প্রবেশ করেছে, ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে, উদখুল প্রবেশ করো, ইম্পারেটিভ সেন্টেন্স, দাখিল যে প্রবেশ করে তাকে বলা দাখিল। এই যে আমরা এখানে আছি, খলাকা মানে সে সৃষ্টি করেছে বা সে বানিয়েছে, খলাকার কয়েকটা শব্দ পাবেন, তৈরি করা, বানানো, সৃষ্টি করা। জি, খলাকা মানে সে বানিয়েছে, আমরা এখানে যেহেতু বানাই পাইছি এর বানাই বলবো, সলা খলাকা সে বানিয়েছে বা সৃষ্টি করেছে, ইয়াখলুকু সে সৃষ্টি করে বা বানায়, উখলুক সৃষ্টি করো, আর যিনি সৃষ্টি করেন তাকে বলা হয় খলিক, খলিক। জি, দেখেন ইয়াখলুকু মানে সে সৃষ্টি করেছে বা সে বানিয়েছে, ইয়াখলুকু। তা আমি বানাই কি হবে, আখলুকু না উখলুকু, দেখছেন আমি বানাই আখলুকু, আখলুকু, এই যে ইয়াখলুকু আমি বানাই, আখলুকু ঠিক এখানে চলে আসছে, আখলুকু আমি বানাই, তো কি হচ্ছে, অবশ্যই আমি বানাই, তো তুমি বানাও তাখলুকু, সে বানায় ইয়াখলুকু, আমরা বানাই নাখলুকু, তোমরা বানাও তাখলুকু না, তারা বানায় ইয়াখলুকু না, তা আমি অবশ্যই বানাই লাকুম, লাকুম, লাকুম মানে তোমাদের জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের, দেখুন লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, লাকুম তোমাদের জন্য, লাকা তোমার জন্য, লানা আমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। জি, লাকুম তোমাদের জন্য, মিন মানে থেকে বা হতে, কি আত্তিন, তিন মানে মাটি, আপনারা জানেন তিনের আরবি হলো, মাটির আরবি হলো কি ভাই, তিন মাটি, আবার কিন্তু মাটির আরবি আছে কি ভাই, তুরব, তুরব মানে মাটি, ঠিক আছে। যে দেখুন, তা তোমাদের ক্লে, দ্য ক্লে থেকে তোমাদেরকে আমি কি বানাই, কা হাই আতিন, কা হাইয়াতিন মানে আকৃতির মতো, দ্য ফিগার, কা হাইয়াতিন মানে আকৃতি বা যেমন ফিগার, কিসের ফিগার, আত্তইরিন, তৈর, তৈর মানে ভাই পাখি, আপনারা জানেন তৈরুন, তৈরুন তৈরান আবাবিল, হ্যাঁ সুরা ফিলে আমরা পাই, তো তৈর মানে পাখি, আমি কাদা মাটি দিয়ে পাখির আকৃতি বানাবো, আমি সেটা বানাতে পারি, নাম্বার এক, সেই পাখির আকৃতি মানে কী করবো দেখুন, হ্যাঁ, অতঃপর, অতঃপর কী করা হবে, ফা আনফুকু, ফা অতঃপর আনফুকু মানে আমি ফুক দিব, এটা হলো গিয়া দেখেন সে ফুক দিবে, ইয়াং ফুকু, ইয়াং ফুকু সে ফুক দেব, আমি ফুক দিব আংফুকু, তুমি ফুক দিবে তাং ফুকু, আমরা ফুক দিব নাং ফুকু, ঠিক আছে। যাই হোক, ফা আং ফুকু আমি ওই কাদামাটির পাখিটি বানিয়ে ফুক দিব,
ফি হি, ফি মানে তাকে, ফি মানে মধ্যে বা হি মানে ওইটার, তো ওইটার মধ্যে আমি ফুক দিব ফা, অতঃপর, ফা মানে অতঃপর, ইয়াকুনু, ইয়াকুনু মানে কুন মানে হওয়া, কুন মানে কি হওয়া না ভাই, কানা সে হয়েছে, ইয়াকুনু সে হয় বা হবে, কানা মানে সে হয়েছে, আমরা গতকাল ক্লাসে পেয়েছি ইয়াকুনু সে হয় বা হবে, ফা ইয়াকুনু ফলে সেটা হবে কি তৈরান, তৈরান, ঠিক আছে, এবার একটা পাখি হয়ে যাবে, তৈরান মানে একটা বার্ড হয়ে যাবে সে, ক্লিয়ার ভাই, দেখেন তৈরান দুই জবর, দুই জবর, দুই জবর মানে কি ভাই ইনডেফিনিট আর্টিকেল এ, এ অর্থে ব্যবহার করা হলো, তো তৈরান সে একটা পাখি হয়ে যাবে। হ্যাঁ একটু খেয়াল করেন ভাই নবীদের কথা, কিন্তু নবীরা কিন্তু সবসময় কথা বলেন কিন্তু ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সে একটা পাখি হবে কিন্তু সে পাখি হওয়ার ক্রেডিট কিন্তু আমার না, ফুক দিলাম আর সে পাখি হয়ে যাবে, সে আকাশে উড়ে বেড়াবে, এই ক্রেডিট কিন্তু আমার না। বি মানে দাঁড়া দিয়ে কর্তৃক, বি মানে ভাই দাঁড়া দিয়ে কর্তৃক, উইথ ইজনি, ইজনি এজিন, এজিন মূল কথা কি ভাই এজনি, এটা আমি আগে বলেছিলাম, এজিন মানে কি ভাই হুকুমে বা পারমিশনে, ঠিক আছে অনুমতিতে, হুকুমে বা পারমিশনে বা অনুমতি, এজনি ইজিন, ঠিক আছে। যেমন আমাদের দেশে বিয়ের আসরে কাজী সাহেব বলে যে যান মেয়ের এজিন নিয়ে আসেন, মেয়ের এজিন মানে কি মেয়ের অনুমতি, ঠিক আছে, তা বি ইজনিল্লাহি, হি মানে আল্লাহর, আল্লাহর শব্দের সাথে যে থাকলে আল্লাহর হয়, জি বি ইজনিহি, বি ইজনিল্লাহি মানে আল্লাহর অনুমতিক্রমে, আমি যে পাখিটা বানাবো এটা আল্লাহর অনুমতিক্রমে হবে, কথার সাথে দেখেন আল্লাহকে সম্পৃক্ত করছেন। আমাদেরকেও ভাই এখান থেকে শিখতে হবে, আমরা যখন যখন যেভাবেই কথা বলি না কেন খবরদার খবরদার, আল্লাহকে যদি আপনি সম্পৃক্ত না করেন খবরদার খবরদার, তাহলে কিন্তু অনেক কিন্তু খারাপ হয়ে যাবে ভাই, প্রত্যেকটা কথার সাথে আপনাকে ইনশাআল্লাহ, যদি ফিউচারে কোনো কিছু করার কিছু চিন্তা ভাবনা করেন অবশ্য অবশ্যই আপনি ইনশাআল্লাহ বলবেন, মাস্ট, আর যখন কোনো কাজ হয়ে গেছে পেয়ে গেছেন তখন অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। এটা হলে কি আমাদের এখান থেকে শিক্ষা যে ঈসা আলাইহিস সালাম বলছেন যে দেখো আমি পাখি বানাবো ফুক দেব সেটা আল্লাহরই অনুমতিক্রমে, জি। এরপর দেখুন আর কী করে সে, জি প্রিয় ভাই বোনেরা, এরপর দেখুন ঈসা আলাইহিস সালাম কী করবেন, ওয়া, ওয়া মানে এবং বা আর, অ্যান্ড উবুরি উ, উবুরি উ মানে আমি সুস্থ করব, আই উইল মেক কিওর আল আকমাহা জন্মান্ধকে, দ্য ব্লাইন্ড, তা উনি আর কী করবেন, মজেজা দেখাবেন, যে জন্ম অন্ধ, জন্ম থেকেই যে অন্ধ তাকে তিনি আলো দেবেন, চোখ সে ফিরে পাবে, চোখে দেখতে পারবে, আরেকটা কী করবেন, ওয়া মানে এবং আল আবরাসা মানে কুষ্ঠরোগীকে, তাহলে কুষ্ঠরোগীকে উনি ভালো করবেন সুস্থ করবেন এবং জন্ম অন্ধকেও সুস্থ করবেন। দেখেন এগুলো উনি এগুলো করবেন সেগুলো বলতেছেন, একটু খেয়াল করুন এর পরের যে কথাটা আসছে তা কি, ওয়া, ওয়া মানে এবং উহি, উহি মানে হায়াত, হায়াত থেকে উহি মানে জীবিত করব, জীবিত করি, অ্যান্ড আই রিভাইভ, রিভাইভ কাদেরকে, আল মাওতা মৃতকে, মাওতা মৃতকে, একটু জিনিস খেয়াল করেন। আরেকটু সামনে যাই, বি মানে দাঁড়া দিয়ে কর্তৃক, ইজনিল্লাহি আল্লাহর, এজিন, এজিন মানে ভাই অনুমতিক্রমে, আল্লাহর অনুমতিক্রমে আমি এটা কী করব, এই কাজগুলো করতে পারবো। এই যে দেখুন আল্লাহ শব্দ নিচে জের আছে মানে কি আল্লাহর, আল্লাহর, আবার যে জবর থাকে তাকে কী হবে ভাই কে হবে, একটু খেয়াল করি, আকমাহা মানে জন্ম অন্ধ কে, এই হায়ের অর্থ হলো গিয়ে কে, এই যে কে, আকমাহা মানে জন্ম অন্ধ কে, আবার দেখুন আবরসা এই যে কুষ্ঠরোগী কে, কুষ্ঠরোগী কে, এবার দেখুন মাওতা জবর আছে মৃত কে, দেখলেন, তাহলে জবরের বেসিক নিয়ম হলে গিয়ে কে হয়, শব্দের শেষে নাউনের শেষে জবর হলে তখন সেটা কী হয় ভাই, আর সামনে যদি আল থাকে, স্পেশালি আল থাকে, আল থাকে এবং জবর থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা কে হবে, মনে রাখবেন। আর এরপরেও কিছু চেঞ্জ আছে, এটা আপনার সামনের আয়াত অনুযায়ী শব্দ অনুযায়ী বিভিন্ন চেঞ্জ আসবে, আমরা এর মাথায় রাখবেন। একটু খেয়াল করে দিয়ে উপরি উ কোথেকে আসছে,
আবরা আ মানে সে সুস্থ করেছে, ইউবুরি উ সে সুস্থ করে বা করবে। তো দেখুন তাহলে আমি সুস্থ করি উব্রিউ, তুমি সুস্থ করো তুব্রিউ, সে সুস্থ করে ইউব্রিউ, আমরা সুস্থ করি নুব্রিউ। জি আবার দেখুন ওয়া উহ ই এবং জীবিত করি, দেখেন আহ ইয়া মানে সে জীবিত করেছে, ইউ ই সে জীবিত করে বা করবে, আমি জীবিত করি উহ ই, তুমি জীবিত করো তু হি, সে জীবিত করে ইউ হি, আমরা জীবিত করি নু হি। জি প্রিয় ভাই বোনেরা এইভাবে একটু কষ্ট করে বিভিন্ন কালার কোড আছে এগুলো আপনারা দেখতে থাকবেন এবং দেখে দেখে ইনশাআল্লাহ এইভাবেই এভাবেই জাস্ট হয়ে যাবে কিন্তু একদিন। এই যে কালার দেখলে আপনি বুঝতে পারবেন এটা ফেল, এটা হলো পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মে আছে, এটা হলো গিয়ে আপনার হর্ব বা প্রিপোজিশন বা কনজাংশন যাকে বলা হয় সেটা, এই যে আল আছে এই আল মানে ডিটারমিনার দা অর্থে ব্যবহার করা হয়, এই যে বিভিন্ন কালার কোড দিয়েছি এই কালার কোডটা দেখলেই অবশ্যই যারা নতুন আছে তাদেরকে বলি যে মাঝখানে যে লাল দাগ দিয়েছি ডানে হলো প্রিফিক্স বাই হলো সাফিক্স। আরবিতে ভাষাকে শব্দকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা হয়েছে সাফিক্স এবং প্রিফিক্স, তা এই এই যে কয়টা জিনিস আছে এগুলো শব্দের প্রথমে লেগে লেগে থাকবে আর এইগুলো শব্দের পিছনে লেগে থাকবে, তাহলে আপনারা বুঝতে পারবেন সেই শব্দটা আসলে কোন ধরনের শব্দ। জি হ্যাঁ এরপর দেখুন আর কি করবেন উনি, ওয়া ওয়া মানে এবং আবার সে হামজা যাব উ, উ মানে আমি, দেখেন প্রত্যেকটা উ উ চলে আসে মানে আমি, উ নাব্বিউকুম আর আমি জানিয়ে দেব, ওয়া মানে এবং মানে আর উ মানে আমি, এই যে গোলাপি কালারের নাব্বিউ মানে নাবা করা মানে খবর দেওয়া জানিয়ে দেওয়া, কুম মানে তোমাদের পসেসিভ প্রোনাউন, খেয়াল করেন শব্দ ভাই কিন্তু একটা কিন্তু এর ভিতরে একটা সেন্টেন্স লুকিয়ে আছে যার জন্য আমরা এই কালার কোড দিয়েছি। আপনারা এই কালার কালার দেখে বুঝতে পারবেন, এই যে উ হলো গিয়ে এটা পার্সোনাল প্রোনাউন, এই যে গোলাপি কালারের এই বেগুনি কালার হলো ভেল বা ভার দেখেন, আর কুম হলো গিয়ে পসেসিভ প্রোনাউন। জি এইগুলো দেখতে দেখতে কিন্তু আপনারা শিখে যাবেন। তো ওয়া উ নাব্বিউকুম আর আমি জানিয়ে দেব, আই উইল ইনফর্ম, আই ইনফর্ম ইউ, খেয়াল করেন বামে কোথেকে এসছে এই নাব্বিউ, নাব্বা আ মানে সে জানিয়েছে, ইউ নাব্বিউ সে জানায় বা জানাবে, আর নাব্বি জানাও। হ্যাঁ একটু দেখেন তাহলে আমি জানাই আমি জানাবো, উ নাব্বিউ আমি জানাবো, তুমি জানাবে তু নাব্বিউ, সে জানাবে ইউ নাব্বিউ, আমরা জানাবো নু নাব্বিউ, বিমা যা কিছু তা কুলুনা তা হয়েছে তুমি আর সাথে যখন উনা থাকবে হলে যাবে তোমরা, এই যে তা প্লাস ভার প্লাস উনা মানে কি না সরি এইটা তা প্লাস ভার প্লাস উনা মানে তোমরা, তাহলে আর মূল শব্দ হচ্ছে আকলা, আকলা মানে এই যে দেখেন আকলা মানে সে খেয়েছে, ইয়া কুলু সে খায় বা খাবে, আর কুল মানে খাও, আমরা একটা পাই না কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসাররিফু কিন্তু খবরদার খবরদার অপচয় করবা না। জি এই দেখেন এখানে আকালা মানে সে খেয়েছে, ইয়াকুলু সে খায় বা খাবে, ইয়াকুলু থেকে ভাই এখানে আসছে এই যে এখানে দেখেন আকুলু আমি খাই, তাকুলু তুমি খাও, ইয়াকুলু সে খায়, নাকুলু আমরা খাই, আর তাকুলু না তোমরা খাও, এই যে বিমা যা কিছু তোমরা খাও বা আহার করো আমি জানিয়ে দেব, ওয়ামা এবং যা তাদ্দাখিরু না তা মানে আবার তুমি লাস্ট এসে উনা মানে তোমরা, মূল শব্দ হলো কি ভাই ইদ্দাখারা, ইদ্দাখারা মানে সে মজুদ করেছে, ইয়াদ্দাখিরু মানে সে মজুদ করে বা করবে, ঠিক আছে দেখেন তাদ্দাখিরু মানে তোমরা যা মজুদ করো, ফি মানে মধ্যে বুয়ুতিকুম কুম মানে তোমাদের, এই দেখেন বুয়ুত মানে কি ভাই ঘর, তোমাদের ঘরের ভিতরে, কুম মানে তোমাদের, এই যে কুম পসেসিভ প্রোনাউন, তোমাদের ঘরের ভিতরে তোমরা যা মজুদ করো আর তোমরা যা আহার করো এটা আমরা আমি অগ্রিম জানিয়ে দেব, খেয়াল করে অর্থাৎ কি ভাই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিকমাত এই জ্ঞানটা দিয়েছেন যে এই হ্যাঁ তুমি মিস্টার সলিমুল্লাহ তুমি বাসার থেকে আসছো, তুমি গত রাত্রে ইলিশ মাছ দিয়ে ভাত খাইছো আর ডাল দিয়ে ভাত খাইছো কি ঠিক, হ্যাঁ তখন আরে তা তো আমি তো খাইয়ে আসছি ওই ইলিশ মাছ দিয়ে বা ডাল দিয়া, এ কেমনে জানলো, এটা উনি জানিয়ে দেবে সে কী কী দিয়ে ভাত খেয়ে আসছে কী দিয়ে আহার করে আসছে। নাম্বার এক,
নাম্বার দুই হলো গিয়া কিছু কিছু পাবলিক যে এখনও আছে, তো আগে তো তো ছিল এরম না, মজুদ করে ভাই, মজুদের দেখেন না ভাই কেমন মজুদটা করেছে, সে করোনা শুরু হয়ে গেছে, মজুদ শুরু হয়ে গেছে, পাঁচতলা ছয়তলা সাততলা বাড়ির উপরে খালি মজুদ আর মজুদ, বাজারে যদি না পাই, যদি না পাই, হ্যাঁ এরকম মজুদ আগেও ছিল, তখন সেই ঈসা আলাইহিস সালাম বলে দিতেন, হ্যাঁ তোমার ঘরে কিন্তু খাটের ভিতরে কিন্তু এরকম কার্টুনে কার্টুনে এই 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 জিনিস আছে, তোমার ঘরের ভিতরে অমুক জায়গায় অমুক জায়গায় এই এই জিনিস মজুদ করে রাখছো, খাবার স্টোর করে রাখছো, হ্যাঁ জনগণের কী করবা, দাম বাড়াই দেবা, মানুষ কষ্ট পাবে, এই জিনিসগুলা আগাম কিন্তু ঈসা আলাইহিস সালাম জানিয়ে দিতেন, এই কথাগুলো এখানে এসছে। জি প্রিয় ভাই বোনেরা, আপনারা বোঝার চেষ্টা করুন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, যে জিনিসগুলো আপনার ডানে বায়ে আপনার সমাজে তাকিয়ে দেখেন হচ্ছে কি না, সেই হাজার বছর আগের ঘটনা আর এখন মিলে যাচ্ছে। কোরআন তো এই জন্যই সব চিরন্তন, কোরআন হলো চিরন্তন, কোরআন হলো চিরন্তন। জি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে দেখুন সব শেষের কথা, এতক্ষণ যে আলোচনাটা হলো, যা কিছু হলো ভাই কি বুঝলেন, দেখেন ইন্না নিশ্চয়ই, ফি মানে মধ্যে, জালিকা এর, এই যে দুইটা আয়াত পড়া হলো, এই যে দুইটা আয়াত আল্লাহ যে শুনালেন, আল্লাহ যে শুনালেন, এর ভিতরে কি আছে, লা আয়াত, লা মানে অবশ্যই, এই লা কিন্তু টান নাই, লা মানে অবশ্যই, আয়াতান নিদর্শন আছে, একটা ভালো নিদর্শন আছে, শিক্ষণীয় আছে অনেক কিছু, লা মানে জন্য, কুম মানে তোমাদের, অর্থাৎ যারা শুনলেন, যাদেরকে আল্লাহ শুনালেন এই কাহিনী ঘটনা, অনেক শিক্ষণীয় আছে, অনেক নিদর্শন আছে। ইন মানে যদি, কুন মানে হওয়া, এই দেখেন কানা মানে সে হয়েছে, ইয়া কুনু সে হয় বা হবে, আর কুন মানে হও, দেখেন তো কী হচ্ছে, কুন তুম, এই যে তুম, এই কুনের সাথে তুম মিলে গেছে, মানে তোমরা হও, তোমরা হও, তাহলে কী হবে ভাই, কুনতা তুমি হও, কুনতু আমি হই, কুন্না আমরা হই, কুনতুম তোমরা হও, ইন কুনতুম যদি তোমরা হও, কি আমানা থেকে চলে আসে, আমানা মানে সে বিশ্বাস করেছে, আর ইউমিনু সে বিশ্বাস করে বা করবে, আর যিনি বিশ্বাস করে তাকে বলা হয় মুকমিন, মুকমিন, আর যারা বিশ্বাস করে প্লুরাল ইনা যোগ হয়ে গেছে, ইনা মানে মুকমিন, মুকমিন অর্থাৎ যদি তোমরা সত্যিকার অর্থে মুমিনই হয়ে থাকো, তাহলে এই যে আয়াত দুটো আছে এর ভিতরে অনেক নিদর্শন আছে, তোমরা শিক্ষণীয় আছে যদি মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে এই আয়াত দিয়ে আমাদের শেখার তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন, আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে এই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় ভাই বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনাদেরকে আবারও আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, প্রতিদিন আপনাদের এখন অসংখ্য অসংখ্য আলহামদুলিল্লাহ অনেক কমেন্টস চলে আসতেছে, প্রত্যেকটা কমেন্টসের উত্তর আমি দিতে পারতেছি না, প্রচুর কমেন্টস দিচ্ছেন, প্রচুর আপনাদের মনের আবেগ আমি শুনে কি বলবো, আমি অভিভূত, আমি আপ্লুপ্ত, আবেগে আপ্লুপ্ত আপনাদের সেই মনের আকুতি দেখে। অনেক ভাইরাই লিখতেছেন যে আপনারা দীর্ঘদিন এ ধরনের একটা ক্লাস খুঁজছেন ইউটিউবে, অনেকে এক ভাইরে লিখতেছে, অনেক ভাইরে লিখতেছেন, বোনেরা লিখতেছেন যে ইউটিউবে এই ধরনের একটা ক্লাস খুঁজছেন, আমিও অবাক হয়ে যাচ্ছি যে এই ধরনের ক্লাস কি আর নেই ইউটিউবে, আমি তো জানি না আমি কীভাবে এটা আবিষ্কার করলাম বা কীভাবে এটা শুরু করলাম, কীভাবে শুরু হচ্ছে আমি তো কিছুই জানি না, এর ক্রেডিট সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে আমাকে দেখিয়ে দিচ্ছেন আমি সেভাবেই বানাচ্ছি, আমি আজকে আর ক্লাস আজকেই তৈরি করলাম, আগামীকালকে কী ক্লাস করব সেটা আমি জানি না, বসে যাব, করা শুরু করব, কথা বলা শুরু করব, আল্লাহ যেটা বলতে বলবেন হয়তো সেখান দিয়ে চলে আসবে, এরপরে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, তা তো আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আর সবাই তো আপনারা মার্জন করে দেবেনই, আমিন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কুরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।